একটা গাড়ি পুরো ভেঙে গেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আড়ত গ্রামে, তো বহু ক্ষতি। এটা কত রাত্রে হয়েছে, এখন তো কটা বাজে? ঘটনাটা কোলাঘাট হ্যামিল্টন ব্রিজের কাছে, একজনের চোট লেগেছে খুবই। দেখুন কিভাবে অবস্থা হয়েছে, ছিঁড়ে পড়ে গেছে, আর সে অ্যাডভেস্টটা দুখানা উড়ে গেছে। অ্যাডভেস্টটা ভেঙে গেছে, গাছে ডাল পড়ে না, এমনি উড়ে গাছে ডাল পড়ে, বড় ক্ষতি হয়ে গেছে। যে ভয়ানক একদম ঘূর্ণিঝড়, মানে কালবৈশাখী যাকে বলা হয়, তো দেখতে পাচ্ছেন একদম কোলাঘাট খড়িচক পোলের কাছে, ঠিক শ্যাম ভাইয়ের দোকানের কাছে। আপনাদের থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। বিকেল প্রায় 5:30 বাজে, তো দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ঝড় এবং আকাশে দেখুন ওয়েদারটা একদম ভয়ঙ্কর মেঘ, তার সাথে এত ধুলা উঠছে রাস্তায় চোখ জাগানোর মতন না। তো আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি কোলাঘাট খড়িচক পোলের কাছে, দেখতে পাচ্ছেন কীভাবে পাতা পাতাগুলো একদম ঝড়ে ছুটছে আর মানুষও ভয়েতে ছুটছে যাতে যে যার একটা ঠিকানায় যায়। সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। ঝড়টা আপনারা ফিলিং বুঝতে পেরেছেন যে কীভাবে ঝড়টা আরম্ভ হয়েছে, অর্থাৎ বৃষ্টিও গুঁড়ি গুঁড়ি পড়ছে। তো কয়েকদিন অত্যাধিক গরমের পর হয়তো মানুষ এবার শান্তি পাবে, তো আপনাদের দিকে সেই মুহূর্তটাই সুন্দর মুহূর্তটা তুলে ধরছি। কিন্তু ঝড় হলেই তো ভয়, যে ঝড়ে মানুষের বাড়িতে কিংবা কারেন্টের তারে ডাল ভেঙে পড়ে গেলেই মুশকিল, কারেন্ট থাকে না, এটা একটা সমস্যা। বৃষ্টি যতই পারে হোক, ঝড় হলে তো কিছু করার নেই, তো প্রাকৃতির মাত্র কেউ কিছু করতে পারেন, তো বৃষ্টি চলে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভয়ঙ্কর একটা একটা ঝড়, দেখুন ভয়ঙ্কর ঝড়, ঝড়টা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো বৈশাখ মাসের লাস্ট বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম, সেই জন্য একদম ভয়ঙ্কর ঝড় একদম, দেখুন বন্ধুরা এই মুহূর্তে একদম সরাসরি আপনাদের দিকে কোলাঘাট শ্যাম ভাইয়ের নিউ ডান্স পার্লার থেকে দেখাচ্ছি। দেখুন কীভাবে ভয়ঙ্কর ঝড় আজ বিকেলে একদম সরাসরি দেখাচ্ছি, সেই সুন্দর মুহূর্তটা, ভয়ানক মুহূর্তটা। তো দেখতে পাচ্ছেন ঝড়ে একদম গাছ ফাছ পুরো বাঁকি দেওয়ার মতন অবস্থা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন মাঝে মাঝে ঝড়ের একদম যা মানে দিচ্ছে, খুবই একটা ভয়ানক অবস্থা। দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ঝড়ের ঝঙ্কার, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা খুব ভয়ানক ঝড় হয়ে গেল কোলাঘাটে। তো আমি জানি না এই ভিডিওটা কত দূর পর্যন্ত মানুষ দেখছেন, তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে ওখানে কীরকম ঝড় হচ্ছে আপনাদের। দেখুন সেই মুহূর্তটা আপনাদের মধ্যে তুলে ধরছি, দেখুন ঝড়ের যে এক একটা আওয়াজ, ডাগনি ভয়ানক পুরো সিন। দেখুন একটা গাড়ি পুরো ভেঙে গেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আড়ত গ্রামে, তো বহু ক্ষতি। এটা কত রাত্রে হয়েছে, এখন তবু কটা বাজে? ছটা সাড়ে ছটা বাজে। তো তখন এরকম কি দুম করে এই গাড়িটা ভেঙে গেছে? দুম করে আগেছে। আচ্ছা, ঝড়ের আকারে গাড়িটা নষ্ট হয়েছে। তো আচ্ছা আচ্ছা, গাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে এটা যদি আরেকটু দূর দিয়ে পড়তো তাহলে গাড়ি আর কিছু থাকতো, গাড়ি কিছু আর থাকতো না। তো মোটামুটি বিশাল ক্ষতি হয়েছে। আপনাদের কিছু ক্ষতি হয়েছে নাকি? চালু উড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কোলাঘাট বলকারির মধ্যে যে এরকম ঘটনা হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো গাড়ি পুরো একদম ভেঙে, অবস্থা খারাপ, পুরো একদম বেহাল অবস্থা। আর কি আপনাদের দিকে সরাসরি তালগাছ পড়ে কীভাবে ক্ষতি হয়েছে, মানুষটা যদি এই গাড়ির মধ্যে থাকতো কিনাই কি বিপদ হতে পারতো, হয়তো যে বৃষ্টির সময় যে ঘটনাটা হয়েছে মানে ঝড়টা, সেই সময় যদি গাড়িতে কেউ থাকতো কিংবা আর একটু দূর দিয়ে পড়তো গাড়িটা পুরোই নষ্ট হয়ে যেত। তো খুবই একটা দুঃখজনক ঘটনা। এটা দেখুন প্রকৃতির মার, এটা যদি মানুষে কিছু করতো এতক্ষণ বিশাল কেস কাচারি গন্ডগোল সমস্যা হতো নাকি গো? তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বড় বড় খিরিজ ডাল সব ভেঙে গেছে, আজকে আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি। যেখানে কোলাঘাট মেলা হয় স্কুল, সেই স্কুলের টিনের চাল দেখতে পাচ্ছেন একদম নিচে পড়ে আছে, আর একদম মিডিল মাঠ পর্যন্ত যেখানে কোলাঘাট উৎসব হয়, বুঝতে পেরেছেন জায়গাটায়? দেখুন গাছ ফাছগুলো উল্টে গিয়েছে, আর বড় টিনের চাল একদম দেখুন সেখান থেকে প্রায় 500 হাত দূরে, একদম সেই বড় বিল্ডিং থেকে জুম করে দেখাচ্ছি, সেই বিল্ডিংয়ের উপর থেকে প্রায় হাফ চাল কিছুটা নিচে পড়ে আছে, আবার কিছুটা দেখতে পাচ্ছেন একদম মাঠের মিডিল পর্যন্ত চলে গেছে। সকাল থেকে এ করা হচ্ছে, খোলাখুলির কাজ হচ্ছে। আর সেখানে কী অবস্থা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো একদম তার পোস্টার সব ভেঙে গিয়েছে, পুরো বেয়াল অবস্থা। চলুন আড়ত দুর্গামণ্ডপের কাছে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন বড় বড় মিহিগিনি গাছ, সব দিকে রিস্ক ডেঞ্জার গাছ, মিহিগিনি গাছ দেখতে পাচ্ছেন উবড়ি গিয়েছে, এত বড় বড় মিহিগিনি গাছ উবড়ি গিয়ে পড়েছে সেটা বলার মতো নয়। তো দেখতে পাচ্ছেন তার ঘরের পুরো চালে পড়েছে, দোকানের চারির সাইডটা কিন্তু বড় বড় গাছ, বিখ্যাত গাছ ভেঙে একদম এ হয়ে গেছে, কাল থেকে কাটছে এরা। দেখতে পাচ্ছেন বাঁশ গাছ, বাঁশ ঝাড়ও কিন্তু পুরো উল্টে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন পুরো বাঁশ বাগান সাথে তো ছবি তুলে নিন, দাঁড়া, বাঁশ বাগান সহ কিন্তু পুরো উল্টে গিয়েছে, মানে এত ঝড় হয়েছে, আমফান ফণী অনেক কিছু ঝড় গেছে। কিন্তু এবছর যেমন এই বিভৎস, এই কম টাইমের মধ্যে, কম সেকেন্ডের মধ্যে যে এরকম হয়ে যাবে এটা কেউ ধারণা করতে পারেনি। তো বন্ধুরা এটা আমাদের এখানে বাঁশ গাছ পুরো রাস্তার উপরে ঝেঁপে গেছে, তাই বাঁশ গাছগুলোকে শ্যাম ভাই কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদের দিকে দেখাচ্ছি। আর এই বাঁশ গাছ কেন আমার, দেখতে পাচ্ছেন বড় একটা গাছ পুরো মিডিল থেকে ভেঙে গেছে, আমার অনেক গাছই ভেঙেছে, তো তারই মধ্যে একটা গাছের আপনাদের দিকে পুরো সিন দেখাচ্ছি, দেখুন কীভাবে অবস্থা। নাকল গাছ, তাল গাছ সবই ভেঙে গেছে, খুবই একটা মানে বিরাট ঝড়, এ তো প্রকৃতির মার, কেউ কিছু করার নেই। তো চলুন দেখাচ্ছি আপনাদের দিকে কীভাবে কাটছে। দেখতে পাচ্ছেন সেই বড় গাছ, বড় গাছটা সেখান থেকে পুরো ভেঙে গেছে। তো সকাল থেকে গাছ কাটাকাটির কাজ হচ্ছে, এরকম পেরাই জায়গায় রয়েছে। তো আরেকটা জিনিস বলবো, যাদের যা ঘরের কাছে গাছ রয়েছে কেটে নেওয়াটাই আগে থেকে ভালো,
তো বন্ধুরা এটা আমার বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন তিরপল ছেঁড়াটা লাগানো রয়েছে এখানে, অ্যাডব্লাস্টার কিন্তু ভেঙে গিয়েছে। সেই যে দূরে দেখতে পাচ্ছেন মিহিগিনি গাছ থেকে ডাল ভেঙে এসে এখানে এই যে তিরপলটা দেখছে এখানে ফোঁটা হয়ে গেছে, তো তিরপলটা লাগানো হয়ে গেছে যাতে না জলটা ভিতরে ঢুকে, কিন্তু জল ফোঁটা হয়ে পড়ছে। আর পাশে দেখতে পাচ্ছেন এই যে নারকোল গাছটা দীর্ঘদিন ধরে একজনদের শুকিয়ে রয়েছে, নারকোল গাছটাকে আর কাটছে না, অনেক বলা হয়েছে, অঞ্চলেও জানানো হয়েছে। তো অনুরোধ করব গাছটা কেটে নিন, দেখুন ভেঙে পড়লে কিন্তু বিপদ হবে। তো সেই জায়গা থেকে বলবো নিজেদের মধ্যে সম্পর্ক সবই ঠিক থাকবে, দেখবেন যাতে গাছটা কেটে। এই সর্ব আজকে স্টার্ট করছি আপনাদের দিকে, দেখাচ্ছি সেই ঝড়ের বহু ক্ষতি, গোলাপ গাছের বাগানগুলো দেখাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তার পুরো কন্ডিশন এখনও এরকম অবস্থা, দেখুন প্রকৃতির মার, কারো কিছু করার নাই। তো চারধারে মোটামুটি সাফসুফ করার কাজ চলছে, তো চলুন আপনাদের দিকে দেখাই সেই কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা আড়র গ্রাম থেকে কিছু কিছু গাছ ভাঙার নিয়ে আজ ভিডিও। দেখতে পাচ্ছেন কদম গাছও ভেঙে গেছে, তো চলুন আজকে আপনাদের দিকে কিছু কিছু জায়গাটা দেখাচ্ছি, পুরোটা দেখানো সম্ভব না, যেখানে যেভাবে ক্ষতি হয়েছে এটা পুরো দেখানো সম্ভব নয়। বন্ধুরা আমারই নিজস্ব অনেক ক্ষতি হয়েছে, অনেক গাছ ভেঙে গেছে, কামিনি গাছ পুরো ফাঁকা হয়ে গেছে, গোড়া তো মারা যাবে। তো চলুন আপনাদের দিকে, দোকান যাওয়ার পথে দোকান যাচ্ছি সকালে ঝড়ের পরের দিনই, তো কিছু সিন আপনাদের স্মৃতি পরেও মানুষ জানবে যে কীভাবে ক্ষতি হয়। তো যেভাবে তার ইলেকট্রিক ছিঁড়ছে আশা করছি দুদিন লেগে যাবে মনে হয় আমার। তো দেখতে পাচ্ছেন বড় বড় গাছ রাত্রে কিন্তু ভেঙে পাঁচ গাছ পুরো রাস্তার উপর পড়ে গিয়েছে, এরাই সকাল 8টা 9টা বেজে যায়, এখনও মানুষ কিন্তু পরিষ্কার করার কাজেই লেগেছে। তো মানুষ এখনও পরিষ্কার করছে সকাল থেকে, যে যার ঘরে ঘরে কিন্তু কাজে লেগেছে। ইলেকট্রিকের তার পুরো একদম পুরো ছিঁড়ে একদম বেহাল অবস্থা। বন্ধুরা কিন্তু এরকম কলা গাছ, মানে এটা চারধারে পূর্ব মেদিনীপুর কোলাঘাটের, তো দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, দেখতে পাচ্ছেন বন্ধুরা সেপাশেও কিন্তু বড় বড় গাছ উড়িয়ে পড়ে গিয়েছে একদম খালের উপরে, দেখতে পাচ্ছেন বড় বড় খিরিজ গাছ ঘরের কাছে কিন্তু রাখা উচিত নয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। একটা জিনিস খেজুর গাছ, খেজুর গাছ কিন্তু বন্ধুরা খট করে ভাঙতে আমি দেখিনি, আমফান কিংবা আদার্স আরও অনেক ঝড় হয়েছে, কিন্তু এই যে খেজুর গাছ ভেঙে গেছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। কখন ভাঙছে রে? তো দেখতে পাচ্ছেন খেজুর কিন্তু এখনও গাছে পেকে রয়েছে, খেজুর এখন পাকা পুরো গাছে, কেউ কিন্তু পেড়ে খায়নি, পুরো খেজুর গাছ ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, পুরো উল্টি গেছে। তো দেখতে পাচ্ছেন খেজুর গাছটা পুরো খেজুরে ভর্তি, কখন পড়ে গেছে? ওই ঝড়ের সময় যাবে। কি বলতে চাচ্ছি এখন? এখন দুখানা সার্ভিস তার ছিঁড়ে পড়ে গেছে, আর সে অ্যাডভেস্টার দুখানা উড়ে গেছে, অ্যাডভেস্টার ভেঙে গেছে, গাছে ডাল পড়ে না, এমনি উড়ে গাছে ডাল পড়ে, বড় ক্ষতি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো খেজুর একদম ভর্তি। আমরা কিন্তু আমফান, হ্যাঁ আমফান ফোনি অনেক কিছু ঝড় গেছে, এরকম খেজুর গাছ তাল গাছ না না ওসব গাছ এরকম ভাঙেনি। তো মোটামুটি কম টাইমে যেভাবে ক্ষতি হয়ে গেছে মানুষ, এটা 5 মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই কিন্তু অনেকগুলো পালট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে কোলা গাছটা আছে, আগে বাজারে আপনারা গেলে দেখবেন কোলা আর আম খুবই কম পয়সায় পেয়ে যাবে। হ্যামিল্টন ব্রিজের উল্টো দিকে পুরো একদম ইলেকট্রিকের পোস্টার সহ সব কিছু ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন একদম ভেরি ডেঞ্জার অবস্থা। তো সব দিকে বন্ধুরা কোলাঘাটে একটা বিপজ্জনক অবস্থা হয়েছিল, কোলাঘাট হ্যামিল্টন ব্রিজেরই ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের দোকান, এই চায়ের দোকানে যখন এই বড় গাছটা ভেঙে, তখন কিন্তু মানুষজন ছিল এলাকার, যারা মানুষ এখানে কিছু মানুষ বলল যে এখন ভিতরে নাকি চায়ের দোকানে মানুষজন ছিল, একজনের চোট লেগেছে। তো তবে সেরকম কিছু বিপজ্জনক ঘটনা ঘটেনি, তবে খুবই একটা বিপদ ঘটতে পারতো, ভগবান যাকে বাঁচায় রাখে হরি মারে খে। তো দেখতে পাচ্ছেন পুরো দোকান চায়ের দোকান ভেঙে গেছে, খুবই একটা দুঃখজনক। সে খড়িচপ্পলের উপর দিয়ে আপনাদের দিকে সাম্বাই দেখাচ্ছি, সেখানে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলোও পুরো ভেঙে একদম কিন্তু বেহাল অবস্থা, প্রচুর ক্ষতি হয়েছে। ভিডিওটা দেখালাম কোলাঘাট থেকে সাম্বাই নিউজ জেন্টস পার্লার, যদি ভালো লাগে ভিডিওটা সাম্বাইয়ের কাছে আসুন, ফুলদানি কেটে যান কোলাঘাট খড়িচপ্পলের কাছে। ওদের দিকে বলবো দেখুন, যে যার মানুষের ঘর হচ্ছে সুরক্ষা, ঘরের পাশাপাশি যদি বড় কারো গাছ থাকে গাছগুলো অবশ্যই কেটে দিন, যেভাবে দিনকাল পড়েছে দেখবেন আগামী দিনে কিছুদিনের মধ্যে হয়তো আবার ঝড় ফড় হবে। এই ভিডিওটা বানাতে অনেক টাইম লেগেছে, অনেক মেহনত করতে হয়েছে, অনেক কিছু মানুষ আছে, কিছু মানুষ হয়তো 2-10 জন এই ভিডিওটা দেখে বলবেন হয়তো ধান্দা আনতে থাকে, তোরা ধান্দাবাজ সেই জন্য ধান্দা করিস। তো সাম্বাইয়ের ভিডিওতে কমেন্ট করিস না, যদি ভালো না লাগে দেখবি না, ঠিক আছে, উল্টোপাল্টা কমেন্ট করবি না। তাই এই ভিডিওটা বানাতে অনেক মেহনত করতে হয়েছে, কালকে রাত্রে আজকেও সকাল প্রায় 10টা বেজে গেল ওই কালেকশন করতে জিনিসটা। তো আমি অনুরোধ করে বলছি যাদের যা বাড়ির কাছে গাছ রয়েছে গাছগুলো কেটে দিন, মানুষের বাড়ি হচ্ছে সুরক্ষা। দেখুন একদিন দুদিন ইলেকট্রিক দুদিন পরে এসু আলাদা, এই ঝড়ের সময় যদি কারো ঘরে অ্যাডব্লাস্টার কিংবা ছাদ টালির চাল ভেঙে যায় সেই ঘরে জল পড়ে, তারাই বুঝতে পারে কী সময় কীভাবে চিন্তা কাটায়। আমার বাড়িতে এরকম এক দুবার হয়েছে,
তো সেই জন্য আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তো আমার বাড়ির পাশে আরও একটা দুটো গাছ রয়েছে, মাঝে মাঝে ভয় লাগে, একটা নারকোল গাছ রয়েছে শুকিয়ে, সেটা কাটেনি, গাছটা রেখেছে। ওনার দিকে অনুরোধ করবো যদি ভাই ভিডিওটা দেখে থাকিস, গাছটা কেটে দেয়, কেন বিপদ কখন কার কী আছে কেউ জানে না।